আচ্ছা, এই যে সবসময় আমরা, এটা তো লাগাতার লড়াই, উপনির্বাচন যদি নাও হতো নির্বাচনের পরে, আমাদের কাজ তো এটাই যে আন্দোলন সংগ্রাম সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, জনসমর্থনকে বাড়ানো, মানুষের কাছে যাওয়া, আমাদের ভুল ভ্রান্তি দুর্বলতা ফাঁক ফোকর সেটা নিয়ে শিক্ষা নিয়ে সেটাকে কাটানোর চেষ্টা করা, আর তার উপর দাঁড়িয়ে আবার যাতে সাফল্য আসে সেই জন্য লড়াই করা। এই ছাত্র সংগ্রামে তো কর্মসূচিতে আমি এই কথাই বললাম, এটা কন্টিনিউটি। সেখানে দাঁড়িয়ে উপনির্বাচন একেবারে ঘাড়ে এসে পড়লো এক মাসের মধ্যে, এই নির্বাচনগুলো না হলেই হতো, কারণ কিন্তু বেশিরভাগটাই উচ্চাকাঙ্ক্ষা বিজেপি থেকে তৃণমূলে গেছে, তৃণমূল থেকে বিজেপিতে গেছে, এমএলএ থেকে এমপি হওয়ার চেষ্টা করেছে, এমপি থেকে এমএলএ হওয়ার থাকছে ফেরা আসার চেষ্টা করেছে, এই জন্যই তো এই ফলটা। তাহলে তো এগুলো তো বাড়তি ভোট, এগুলো তো বাড়তি ঝামেলা, কিন্তু আমাদের সেটা পোয়াতে হবে, মানুষের বুঝতে হবে যে যারা এমএলএ হয়ে স্যাটিসফাইড হয়নি তারা আবার কেন এমএলএ আসছে, তাহলে সে তো একটা ছোটো চেয়ার থেকে মেজর চেয়ার, মেজর চেয়ার থেকে বড় চেয়ার, একদল থেকে আরেক দলে লাফানোর চেষ্টা করেছে। সেখানে যাতে জনপ্রতিনিধি মানুষ বেছে নেয় সেই আবেদনটা করবো। না, এখানে এমন অনেকে প্রার্থী হয়েছে, বিশেষ করে তৃণমূলে, যারা লোকসভা ভোটে হেরে গেছেন আবার বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন, এই এক মাস আগে লোক রিজেক্ট করলো এমএলএ হয়ে লোকসভা ভোটে দাঁড়াতেই পারে, কিন্তু রিজেক্ট করলো শুধু নয়, কেন রিজেক্ট করলো, সে দাঁড়িয়েছিল জিতেছিল বিজেপির হয়ে, ভোটে দাঁড়ালো তৃণমূলের হয়ে, সেই তো পদত্যাগ করলো, নাহলে তো অনেকেই আছে পদত্যাগ না করেই নিজের একই সিম্বল, তাহলে যে দু মাসের মধ্যে সিম্বল পাল্টালো সে আবার এখন ভোটে এসে আবার সেই তোমার গিয়ে ভোটে দাঁড়াচ্ছে, তো মানুষরা বুঝে নিক যে মমতা আর মোদীকে দেখে কতবার ভোট দেবে, একটু প্রতিনিধিকে দেখে ভোট দিক। আলোচনা সবসময় আলোচনা চলবে, সিদ্ধান্ত আলোচনা নিরিখেই হতে পারে। কালকে বামফ্রন্টের বৈঠক হয়েছিল, সেখানে দাঁড়িয়ে তিনটি আসনে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে এই চারটির মধ্যে, আর একটি আসন রায়গঞ্জ, সেটা আমরা মনে করেছি কংগ্রেস লড়া উচিত। আসলে যে সমস্যাটা বাগদা কেন্দ্র নিয়ে আছে, যেহেতু বাগদা একসময় বামফ্রন্টের হয়ে প্রার্থী ফরওয়ার্ড ব্লক দিত এবং জিততো, তারপরে হেরেছে, তারপরে গত দুটো বিধানসভা নির্বাচনে ওখানে কংগ্রেস প্রার্থী ছিল এবং এই লোকসভায় বনগাঁ কেন্দ্র কংগ্রেস প্রার্থী ছিল, স্বাভাবিকভাবেই কংগ্রেসও মনে করেছে যে তাদের প্রার্থী হওয়া উচিত, আবার ফরওয়ার্ড ব্লকও মনে করেছে তাদের প্রার্থী হওয়া উচিত, তো আমরা বামফ্রন্ট ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে। আমরা অনুরোধ করব কংগ্রেস আপাতত রায়গঞ্জটা যদি লড়ে এবং বাকি তিনটি আসনে যদি বামফ্রন্টকে সমর্থন দেয় তাহলে আমাদের এটা কন্টিনিউ হবে, আর তা না হলে সব পার্টিরই অধিকার আছে নিজের মতো নিজের স্বার্থ রক্ষা করা এবং নিজের মতো সিদ্ধান্ত করা। এবার কংগ্রেস কী সিদ্ধান্ত নেয় সেটা আপনারা দেখবেন। নওশাদ সিদ্দিকী ভাঙরে গেছিলেন, তিনি বলছেন যে লোকসভার ভোটে যা হয়েছে হয়েছে, বামফ্রন্ট যদি এই উপনির্বাচন নিয়ে আমাদের সঙ্গে বসতে চায় তাহলে তারা বসতে রাজি আছে বলে তিনি জানাচ্ছেন। আমরা সবসময় বসতে রাজি আছি, নির্বাচন ও নির্বাচন আগে বা পরে, আন্দোলনের প্রশ্নে সংগ্রামের প্রশ্নে, এই যে ওবিসি বাতিল হয়েছে তো এটা নিয়ে তো একটা আন্দোলন চলছে, এই যে নিটে নিয়ে যে কেলেঙ্কারি আছে সেটা নিয়ে তো আন্দোলন চলছে অনগোয়িং, তার উপর দাঁড়িয়ে এই যে পরিযায়ী শ্রমিকরা এখন বাইরে থেকে আসছে ঈদ দুদিন পরে, কিন্তু কোনো সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, একটা যে বাসের ব্যবস্থা করবে, যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করবে, আমরা যখন এমপি ছিলাম বা অন্যান্য সময় বারবার বলতাম, দাবি জানাতাম এবং চালু হতো, এবার কেউ করেনি। তো এইসব প্রশ্ন, মানুষের যেসব সমস্যা আছে, পানীয় জলের সংকট আছে, রেশন নিয়ে দুর্নীতি আছে, নিয়োগ নিয়ে দুর্নীতি আছে, এই লড়াই চলে যাবে, আমরা সবসময় আলোচনার পথ খুলে রেখেছি, সেটা আলোচনা করতে হবে। কালকা ভুলা হওয়া আজ আগে লট আতে উসকো ভুলা হওয়া নেই কে। সেটা এরকম একতরফাগত সিদ্ধান্ত হয় না, তো আমরা তো বলেছি, কিন্তু এবার সেটাকে কাজে করে দেখাতে হবে। রাজ্যপালের বাগাড়ম্বর হচ্ছে, কোনো ক্ষমতা নেই, ঢোড়া সাপের মতন ফস 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 করে, কিচ্ছু করতে পারে না। পঞ্চায়েতের নির্বাচনের সময় ওর দ্বারা নিয়োজিত নির্বাচন কমিশনার সর্বনাশ করে লুট করেছেন, উনিই তাকে নিয়োগ করেছেন, কিচ্ছু করেননি। ভোটের দিন বলে সে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবেন, ওর চোখের সামনে নির্বাচনের প্রার্থী যারা তাদেরকে আটকে দিল, আক্রান্ত হলো তারা, উনি কিচ্ছু করেননি। উনি কীসব কী পিস রুম, কন্ট্রোল রুম কীসব কী মাঝে মধ্যে খোলেন টোলেন, তাতে লাভ কী হচ্ছে? এই গোটা ভোটের প্রক্রিয়াতে উনি খাটের জন্য চুপ করেই ছিলেন, এখন হঠাৎ আবার মনে হয়েছে ভোট পরবর্তী হিংসা, সবাই জানে তো ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে এত যে টিম আসলো, কমিশন হলো, রিপোর্ট হলো, অ্যাকশন কোথায়? কোনো অ্যাকশন তো নেই। ফলে এগুলো লোক দেখানো কাজ হচ্ছে, রাজ্যপাল তার অংশীদার হয়ে যাচ্ছেন, উনি বলছেন আমি চুপ করে বসে থাকবো না, আমি সব দেখে নেবো, অমুক করবো, তমুক করবো, ইত্যাদি ইত্যাদি। আরে এত দেখে নেবার ক্ষমতা আপনার নেই, তার আগে মোদিজিকে জিজ্ঞেস করুন,
মোদিজি অপেক্ষায় আছে যে কোনো বিপদ হলে তাকে যাতে মমতা ব্যানার্জি উদ্ধার করে। মোদিজি বিপদে পড়বে, মমতা ব্যানার্জি যাতে উদ্ধার করে, এই অপেক্ষায় মোদিজি বসে আছে। ফলে রাজ্যপাল ঢোড়াসান। উত্তরপ্রদেশ সরকার করেছে নতুন করে সিবিআই অ্যালকেমিস্ট কেডি সিং তো তৃণমূলের নেতা, ঝাড়খণ্ডের এমপি ছিলেন রাজ্যসভা, সেখান থেকে সরিয়ে এনে পশ্চিমবাংলা থেকে এমপি করা হয়েছিল কোন উদ্দেশ্যে? উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আজকে কেডি সিং বলে তো লাভ নেই কিছু। সিবিআই তো ধামাচাপা দিয়েছে, যা যা অভিযোগ ছিল একটা অভিযোগ ঠিকমতো করে দেখভাল করেনি। মানুষ প্রতারিত হয়েছে এবং এই মানুষের প্রতারণার সুযোগ কেডি সিং পেয়েছে, তার পিছনে রাজনৈতিক মদত আছে বলে, এবং কেডি সিংয়ের ব্যবস্থাপনায় রাজ্যে তৃণমূল চলেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, তো সবাই জানে। এতদিন লাগলো কেন? 2014 সালের সুপ্রিম কোর্ট তার রায়, এটা 2024 সাল, সিবিআই আজকে আবার তার বিরুদ্ধে নতুন করে সব মামলা করছেন। এগুলো লোক দেখানো মামলা, সবাই জানে চিটফান্ড দুর্নীতি তার মাথায় কারা, প্রতারক কারা, তার পিছনে মদত কারা, বেনিফিশিয়ারি কারা, সব জেনে বুঝেও বেনিফিশিয়ারিদের ছাড় দিয়ে যদি সিবিআই চলে তাহলে ওই তদন্তের মতন চলবে, নতুন লাভ কিছু হবে না। কেডি সিং কিংবা ডেলোর পাহাড়ে যারা বসেছিলেন এরা সবাই মমতা ব্যানার্জি সহ কার্টেল করে চলেছেন, কোনো সন্দেহের ব্যাপারে নেই। সিবিআই জানে না, ধরতেও পারে না। আবার কি একটা মাস্ট আছে, আবাস প্লাসের টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে, কিন্তু সেই টাকা দেওয়ার আগে ফের সমীক্ষা করার নির্দেশ নবান্নের। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে সমীক্ষা করে 11,36,000 আবেদনকারীর নাম অনুদান করে কেন্দ্রের কাছে টাকা চেয়েছিল রাজ্য সরকার, তারপরে কেন আবার নতুন করে সমীক্ষা করছে? রাজ্য সরকার কখন কি বলছে কেউ বুঝতে পারছে না। আবাস যোজনায় যত লোকের নাম ছিল তাতে প্রচুর দুর্নীতি টাকার বিনিময়ে তৃণমূল করেছে, এটা যখন ধরা পড়ে গেল তখন বললেন কি 11 লক্ষ না কত লক্ষ কি একটা বাদ দিলেন, না 17 লক্ষ কি একটা বাদ দিলেন, সরকার তো একটা তালিকা করে ইন্সপেকশন করে আবার বাদ দিল, আবার নতুন করে ইন্সপেকশন, মানেটা কি? এটা সরকার এমনভাবে চলছে যেখানে মানুষের নাগরিক অধিকার হিসেবে ঘর পাওয়াটা অধিকার নেই, মানুষকে প্রজা হতে হবে, তৃণমূলের দাসানুদাস হতে হবে তবে ঘর পাবে, আর ঘর পাওয়ার পর তাকে বলতে হবে আমার ঘর পেয়েছো, অতএব আমাকে ছাড়া কাউকে ভোট দিতে পারবে না। এই যে মনোভাবে চলছে এতে আমাদের সরকারি প্রকল্পের গরিমা নষ্ট হচ্ছে। বসিরহাটে তৃণমূলের কর্মী গুলিবিদ্ধ হয়েছে, সেই বসিরহাটে প্রচুর বাড়ি আগুন ধরিয়ে দিয়েছে সিপিএম এর বাড়ি। কবে? গতকাল বসিরহাটে বেশ কয়েকটা বাড়িতে আগুন ধরিয়েছে। এই যে একটা ভোট হয়ে যাওয়ার পর এটা কি সুবেন্দু অধিকারী অথবা অভিষেকটা, মানে এই যে গুন্ডাগিরি রাজনীতি সেটাকে নিয়ে আসা, ক্রিমিনালদেরকে ভোটের ময়দানে নামানো, এটা কি তারই ফল? আমাদের রাজ্যে বরাবর সব এটা বলতেন, অন্যান্য বিভিন্ন রাজ্যের চাইতে আমাদের রাজ্যে ভোট একটা মানুষ উৎসবের মনোভাবে চলতেন। ক্রমশ যেটা হচ্ছে বাইরের রাজ্যে ভোটে একটা উৎসব থাকে, কিন্তু আমাদের রাজ্যে গত 2-3 নির্বাচন বিশেষ করে ভয়াবহ, পঞ্চায়েত নির্বাচন দেখেছেন, পৌরসভা নির্বাচন দেখেছেন, জবরদস্তি লুটপাট, ভোটের আগে দাঁড়াতে পারবে না, ভোটের দিন ভোট দিতে পারবে না, ভোট গণনার ক্ষেত্রে লুট হবে এবং তারপরে আবার ভোট পরবর্তী হিংসা হবে, মানুষ মারা যাবে, বাড়ি আগুন জ্বালানো হবে ইত্যাদি, এবং আক্রান্ত বিরোধীরা সবাই সাধারণ মানুষ, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, তারা এমন আক্রান্ত, আবার তৃণমূলের বাহিনীর কাছে তৃণমূল আক্রান্ত, অথবা বিজেপির বাহিনীর কাছে তৃণমূল আক্রান্ত, যেখানে বিজেপির একটু জোর হয়েছে, তারা তো প্রাক্তন তৃণমূল, বর্তমানের বিজেপি তারাও দেখে নিচ্ছে। ফলে অভিষেকের বাহিনী কি শুভেন্দুর বাহিনী, মোদ্দা কথা গুন্ডা রাজনীতি চলছে, দুর্নীতি আর দুষ্কৃতির রাজনীতি চলছে পশ্চিমবাংলায়। শাসক এবং বিরোধী যারা পশ্চিমবাংলার মুখ্যত, তারা এই গুন্ডাগিরির রাজনীতি, দুর্নীতি এবং দুষ্কৃতির রাজনীতি যেভাবে আমদানি করেছেন পশ্চিমবাংলায়, তাতে মানুষ ভোট গণতন্ত্র তাকে পজিটিভলি নেবার জায়গায় ভয় ভয় দেখেন, ভোট এসছে মানেই আবার
কী কী ঘটনা ঘটবে তার ঠিক ঠিকানা নেই। তাই হয়েছে, গতকালকেও তাই হয়েছে, বসিরহাটেও তাই হয়েছে।